কোথায় যাব? যাওয়ার জায়গাটা কোথায় আছে? আপনি এত দেরি করে এলেন। হ্যাঁ, একটু ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক। এমনি এমনি কেন? না, আপনি বলেন। আপনি যতক্ষণ বাইরে থাকেন মিছিলকে মিস করেন। আপনি ভাবেন কত তাড়াতাড়ি বাড়িতে আসবেন, কারণ বাড়িতে মিছিল আছে। আজ ব্যতিক্রম হয়েছে। আজ একটা বড় খবর জানো? কি খবর? ইমন মা হতে চলেছে। হোয়াট? আজই জানলাম যে আমি এক সন্তানের নির্বাসিত বাবা। নির্বাসিত বলছেন কেন? ইমন তো নিজেকে সরিয়ে নিল আমার কাছ থেকে। ওকে এখন আমাকে আমার সন্তানের অ্যাক্সেস পেতে দেবে, বা আমি বাকি করে নিজের সন্তানের অ্যাক্সেস পাবো বলে। কিন্তু আপনার বাচ্চার উপর তো আপনার অধিকার থাকবে। বউয়ের উপরে অধিকার রইল না আর বাচ্চা। বউয়ের উপর অধিকার না থাকলেও বাচ্চার উপর অধিকার থাকবে। ওই বাচ্চাটা যখন আপনার, ওর উপর সারা জীবন অধিকার থাকবে আপনার। নিজের সন্তানের উপর অধিকার আদায় করার জন্য আমি কোর্টে যেতে পারবো না। তাহলে আর কি, সারা জীবন কষ্ট পেয়ে মরবেন? মরবো? যদি আমার কপালে ওরকম লেখা থাকে তাহলে সেটা কি খণ্ডাবে বলো? কপাল মানুষ তৈরিও করতে পারে। আমি ওসব নিয়ে ভাবি। কেসটা কোন দিকে গেল? জানি না, বুঝতে পারছি না ঠিক। আর এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি ভাবতে চাই না। জানি আমি জোর করেছিলাম বলে আপনি এইটুকু মুভ করলেন, তা না হলে সেটাও করতেন না। নিজের আত্মীয়র সঙ্গে, নিজের সবচেয়ে কাছের লোকের সঙ্গে লড়াই করা যে কি কঠিন, তার থেকে হার স্বীকার করে নেওয়া অনেক সোজা। আপনি বললেন না সন্তানের উপরে বাবার অধিকারের কথা। পৃথিবীর সব বাবারই নিজের সন্তানের প্রতি একটা অধিকার থাকে, টান থাকে। কৃষ্ণময় হয়তো একইরকম হয়ে যাবে। আমি তো বলিনি কৃষ্ণময়ের অধিকার নেই। অধিকার রক্ষা করতে হলে কৃষ্ণময়কে সাধারণ জীবনযাপনে ফিরে আসতে হবে। যে কোনো বাবা তার সন্তানের উপর অধিকার থাকতেই পারে, সে অধিকার প্রয়োগ করতে পারে না। যে কোনো বাবা মানে? কৃষ্ণময় তো আর সাধারণ বাবা না। ওর প্রভাবে যদি ওর সন্তানের কোনো ক্ষতি হয়। শ্রুতি ঘোষকে কাঠগড়ায় আনার জন্য অনুরোধ করা হচ্ছে। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। শ্রুতি দেবী, মিস্টার রণজয় চ্যাটার্জির সাথে আপনার প্রথম কবে দেখা হয়? আজ থেকে মাস চারেক আগে। উনি একটা অপারেশনে গিয়েছিলেন, ডেটটা আমার মনে নেই।
অপারেশনের ঠিক পরের দিন ওনার সাথে দেখা হয়েছিল। মানে তার আগে কি আপনি মিস্টার রণজয় চ্যাটার্জিকে চিনতেন? আমার হাজবেন্ডকে যখন গুলি করা হয় ও রণজয় চ্যাটার্জির হাত ধরে বলেছিল, ও আমাকে বলেছে যে ওর স্ত্রী সন্তান সম্ভব না, আমি যেন ওর স্ত্রীকে না মানি, ওর সন্তানকে যেন পৃথিবীর আলো দেখতে দিই, আমি যেন তাদের দেখাশোনা করি। আমি এই কথা রণজয়ের কাছ থেকে শুনেছি। আপনি কি প্রথম দিকে রণজয় চ্যাটার্জির কথায় রাজি হয়েছিলেন? না, আমি বরং ওনাকে মারার জন্য তৈরি ছিলাম। উনি বন্দুক রেখে আমার কাছে এসেছিলেন, নিজের প্রাণের ঝুঁকি উপেক্ষা করে। উনি জানতেন আমরা ওনাকে মেরে ফেলতে পারি। উনি বন্ধুকে কথা দিয়েছিলেন বলে ওনার মুখ থেকে সে কথা শুনে আমার মনে হয়েছিল আমি নিশ্চিত আশ্রয়ে যেতে পারি, কারণ কৃষ্ণময়ের জন্য পুলিশ আমাকেও খুঁজবে আর আমাকে ধরে ফেলে আমার বাচ্চার জায়গা হতো জেল। বিনা কোনো অপরাধে আমার বাচ্চাকে জেলকে বাড়ি বানাতে দিতে চাইনি আমি। তার জন্য যদি কোনো অপরাধ হয়ে থাকে সে অপরাধ আমি শত কণ্ঠে স্বীকার করছি। কলকাতায় আসার পর আপনি কোথায় ছিলেন? কলকাতায় এসে উনি আমাকে কোথায় রাখবেন উনি বুঝতে পারছিলেন না, কারণ আমি একজন অ্যান্টি সোশ্যালের বউ। জঙ্গলে আমিও জীবন কাটিয়েছি বলে পুলিশের নজর আমার উপরও থাকতে পারত, আর রণজয় চ্যাটার্জি নিজে একজন পুলিশ অফিসার হয় আমাকে কোনো পাবলিক কেসে নিয়ে যেতে পারতেন না, তাই সাময়িকভাবে উনি একটা হোটেল রুম বুক করেছিলেন। তারপর কি হলো? তারপর হসপিটালে আমার বাচ্চা হয়। রণজয় চ্যাটার্জি না থাকলে আমি কি করে আমার বাচ্চার জন্ম দিতাম আমি জানি না, কারণ কোনো হসপিটালই আমাকে অ্যাডমিট করছিল না। আমার একজন অভিভাবকের দরকার ছিল, তার থেকেও বড় কথা আমার সন্তানের নিরাপত্তার দরকার ছিল। আপনাদের মধ্যে সম্পর্কটা আসলে কি? উনি আমার খুব ভালো বন্ধু, আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ বন্ধু। উনি কি মনে করেন আমি জানি না। আচ্ছা, তো আপনারা তো স্বামী স্ত্রী সেজে আছেন একসাথে, আপনাদের মধ্যে কি কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে? বললাম যে স্যার, উনি আমার খুব ভালো বন্ধু। উনি হয়তো আমাকে আশ্রিত মনে করেন, আর একজন বিবাহিত মানুষ তার স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করতে পারে না। তার থেকেও বড় কথা, ওনার সঙ্গে আমার কোনোদিনও ব্যক্তিগত সম্পর্ক ডানা বাঁধেনি। উনি বরাবরই সম্মানজনক দূরত্ব বজায় রেখেছেন। আমরা এক বাড়িতে থাকলেও দুজনে কোনোদিনও নিজেদের সীমা লঙ্ঘন করি না। তবে হ্যাঁ, উনি আমার বাচ্চাকে সত্যি খুব ভালোবাসেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। রণজয় চ্যাটার্জি কি আপনার সাথে কখনো কোনো অশালীন ব্যবহার করেছেন, মানে এরকম কোনো অভিযোগ নিশ্চয়ই আপনার নেই? ওনার মতন মানুষ দুর্লভ, আমি ঈশ্বরকে দেখিনি কিন্তু ওনাকে দেখেছি।
আমি মনে মনে ওনাকে ঈশ্বরের জায়গায় স্থান দিয়েছি। আমার সাক্ষ্য গ্রহণ শেষ। আশা করি আমার বক্তব্যের সপক্ষে আমি সাক্ষী প্রমাণ দিতে পেরেছি। এবার আমার জিজ্ঞাসাবাদ শুরু হবে। উনি যেসব সাজানো প্রশ্ন করেছেন এবং ইনি সেই সাজানো প্রশ্নের যেসব সাজানো উত্তর দিয়েছেন, তার বাইরে আমি যে প্রশ্নগুলো করব তার স্যাটিসফ্যাক্টরি উত্তর যদি উনি দিতে পারেন তবেই কিন্তু আমি বুঝবো। অবজেকশন ইউর অনার, উনি আমার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন করছেন, আমাকে অপমান করছেন সবার সামনে, শুধু আমাকে নয় আমার সাক্ষীকেও অপমান করছেন। ওনার মনে হচ্ছে যে আপনি মিশেলের জীবন নিয়ে চিনি মেনে খেলেছেন। যা হওয়ার হোক, জীবনের শুরু থেকে আমার সন্তানের জানা উচিত উপকারীর উপকার কি করে স্বীকার করতে হয়। তাহলে আপনি এইভাবে উপকারীর উপকার স্বীকার করলেন, আর কি বলবো? এর থেকে ভালো কথা বলতে গেলে কৃতজ্ঞতা। আমি আপনার কৃতজ্ঞতা কিংবা কোনো প্রতিদান আশায় কোনোদিন বসে থাকিনি। জানি বসে থাকার কথাও নয়, আপনার মতন মানুষ আমার কৃতজ্ঞতার দাম দেবে কি করে? আপনি বুঝতে পারছেন না আপনি কি সাংঘাতিক অন্যায় করেছেন। আমি কোনো অন্যায় করিনি রণজ, যদি জীবনে কোনো ন্যায় করে থাকি সেটা এটা। এখন দয়া করে আমি যা বলতে চাইছি সেগুলো শুনবেন কি? আজ অব্দি আপনি যা বলেছেন আমি তাই শুনেছি, আপনি আমার কোনো কথা শুনেননি। আমি যা বলছি সেটা শুনুন। বলো, সম্ভব হলে নিশ্চয়ই শুনবো। আপনাকে হয়তো রাজসাক্ষী হতে বলা হতে পারে, আর আপনার বাঁচার এখন একমাত্র পথ হলো রাজসাক্ষী হওয়া। কি করতে হবে আমাকে? কৃষ্ণভাই সম্পর্কে আপনি যা যা জানেন সব আপনাকে বলতে হবে। কিন্তু আমি সত্যি জানি না কৃষ্ণভাই কোথায়। কৃষ্ণভাইর কথা বলতে হবে আমাকে। দেখুন, একদিন তো আমি ওকে ভালোবেসেছিলাম, আজ একেবারে ওর উপর থেকে মন চলে গেছে তা তো নয়। ওর গোপন জীবনের খবর আমি কি করে দেবো? দেখুন, তাছাড়া আপনার আর বাঁচার কোনো রাস্তা নেই, এটা একমাত্র পথ। আপনি আমাকে নিয়ে ভাবছেন কেন? আমার যা হওয়ার হোক, আজ যে আপনাকে আমি সাপোর্ট করতে পেরেছি, আজ আমার যে কি শান্তি হয়েছে। মোটো ভুলভাল কথা বলছিলাম, আমার কথা তো আপনার কাছে ভুলই মনে হবে, সেটাই তো স্বাভাবিক। তবে আজকে একটা জিনিস ঘটেছে, আমার বয়ানের সময় ইমন ইমনের চোখ মুখ বদলে যাচ্ছিল। আপনি দেখবেন ওর উল বুঝে ঠিক ফিরে আসবে। এসব নিয়ে আপনার সঙ্গে আমার আগে অনেক কথা হয়ে গেছে, তাই একই কথা বারবার টেনে আনেন কেন বলুন তো? কিছু কথা হয়নি রণজ, আপনি অভিমান করে বলেছিলেন যে আপনি নিজের হাতে যে দরজা বন্ধ করে দিয়েছেন সে দরজা বন্ধই থাকবে। আপনি আমার কথা মিলিয়ে নেবেন, আমার তো আর ফাঁসি হবে না, ফাঁসি হওয়ার মতন কোনো কাজও আমি করিনি, তাই আমার কথা মিলিয়ে দেখবেন, আপনারা আবার একসঙ্গে থাকবেন, আর আমি অন্তর থেকে সেটাই চাই। আপনি কি চান না চান তার উপর তো আমার জীবনটা নির্ভর করে না, আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন। শুনেছি, আমি রাজসাক্ষী হতে পারবো না, কৃষ্ণমাকে আমি বিপদে ফেলতে পারবো না যেমন আপনাকে বিপদে ফেলতে পারিনি। আপনারা কেউ আমার সংকট বুঝবেন না। আপনার সংকট কিসের সংকট? কি সংকট? আমি একদিন কৃষ্ণমাকে ভালোবাসতাম, কিন্তু আজ ওর নীতির সাথে আমার নীতি আর মেলে না, তাই আমি ওর কাছ থেকে সরে এসেছি। ওর নীতি যে ভুল সেটা আপনার সংস্পর্শে আসার পর বুঝেছি। আমি আপনাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছি রণজা।
জীবন এমন দুজন মানুষকে ভালোবেসেছি যে দুজন মানুষ আমার ভালোবাসার উপর নির্ভরই করে না।